গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়ালির নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। আজ তোর ছুটির দিন, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাওয়ার ব্যবস্থা করতে। আজকে সকালে জল খাওয়ারে খাবো মুড়ি মাখা। মুড়ি মাখা তো আমরা প্রায় সময় খাই, কিন্তু কাঁচা ছোলা দিয়ে মুড়ি মাখা আজ অনেকদিন বাদে খাচ্ছি। কাল রাতে কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যদিও পুরোটা দেইনি, কারণ কাঁচা ছোলা বেশি দিলেও খেতে ভালো লাগে না। তো কাঁচা ছোলা, শসা, পেঁয়াজ, মুড়ি, চানাচুর, সর্ষের তেল নিয়ে এলাম, সঙ্গে একটু টমেটো থাকলে ভালো হতো, কিন্তু টমেটোটা আবার অরণ্যের বাবা খুব একটা পছন্দ করে না, তাই আর দিলাম না। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে অরণ্যার জন্য ওটসটাও রেডি হয়ে গেছে। এবার একটু কলা কেটে দিয়ে দেবো। সেদিন যখন কলা ছিল না, অরণ্যা বলছিল মা কলা দাওনি, আজ তো কলা আছে তাই ভাবছি কলাটা একটু কেটে কেটে দিয়ে দিই। আর কলা দিলে না ওটসের টেস্টটাও বদলে যায়, আমি নিজে খেয়ে দেখেছি যে কতটা পার্থক্য হয়। অন্যান্য ফল দিয়েও খাওয়া যায়, কিন্তু অন্যান্য ফলের থেকে অরণ্যা কলাটাই পছন্দ করে, তাই বাড়িতে যখনই কলা থাকে কলাটাই দিয়ে দিই। এদিককার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে অরণ্যাকে ঘুম থেকে তুলবো। ও এখনও ঘুম থেকে উঠেনি, তবে ওর বাবা উঠে পড়েছে আর উঠেই বসে গেছে ফোন নিয়ে খবর দেখতে। কখন থেকে বলছি যে ব্রাশ করে না, আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ও শুধু বলেই যাচ্ছে যে যাচ্ছে যাচ্ছি আর দু মিনিট। ও উঠছে না দেখে মুড়িটা আর মাখাইনি। আগে থেকে মুড়িটা মেখে নিলে মুড়িটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কেন ও যখন ব্রাশ করবে তখনই মুড়িটা মাখবো। আর অরণ্যার খাওয়াটা তো আগে থেকে রেডি করে রাখলে কোনো অসুবিধা নেই, তাই রেডি করে রেখে দিলে এবার শুধু চাটা হওয়ার অপেক্ষা। চাটা হয়ে গেলে অরণ্যাকে ঘুম থেকে তুলবো, ব্রাশ করাবো, ওকে খাওয়াবো আর নিজেরা খাওয়া দাওয়া করে আজ একটা কাজ করবো বলে ঠিক করেছি। কদিন ধরেই কাজটা করবো বলছিলাম, কিন্তু সেকেন্ড শিফটে ডিউটি থাকার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হতো আর সময়ই হতো না। আজ যেহেতু ছুটি আছে, দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই, তাই আজকেই করবো বলে ঠিক করেছি। কাল ওকে বলেও দিয়েছি যে কালকে তোমার কোম্পানির ছুটি থাকলেও বাড়ি থেকে কিন্তু ছুটি নেই, বাড়িতে থেকে একটা কাজ করতেই হবে, তারপরে তুমি কোথাও বেরোও তো কোনো আমার অসুবিধা নেই। তো কাজটা হলো ফ্যান পরিষ্কার করা। কদিন আগেই তো আমাদের টেবিল ফ্যানটা আনা হয়েছিল, কিন্তু এই কদিনেই না ফ্যানের যা অবস্থা হয়েছে তোমাদের কি বলবো। সারাদিন সারা রাত ধরে ফ্যানটা ঘুরছে আর পুরো ঝিম কালো হয়ে গেছে। এক মাসও হয়নি ফ্যানটা আনা হয়েছে, দেখে বোঝাই যাবে না যে নতুন ফ্যান বলে, মনে হবে কতদিনকার পুরনো। তো ওই ফ্যানটার দিকে তাকাতে আমার একটুও ইচ্ছা করছে না। ও বলছিল বাড়ি থেকে এসে পরিষ্কার করার কথা, আমি বললাম না, বাড়ি যাওয়ার আগেই মোটামুটি একবার পরিষ্কার করে যাই, তারপরে না হয় আবার এসে পরিষ্কার করা যাবে। শুধু টেবিল ফ্যান নয়, সিলিং ফ্যানের অবস্থাও একই। তবে সিলিং ফ্যানটা তো আমি নিজে নিজে পরিষ্কার করে নিতে পারবো, কিন্তু ওই টেবিল ফ্যানটা আমি একা পরিষ্কার করতে পারবো না, কারণ ভেতর থেকে পরিষ্কার করতে গেলে খুলতে হবে আর ওই খোলাটা আমার পক্ষে কষ্টকর হয়ে যাবে, তাই ওকে সাহায্য করতে বলেছি। অরণ্যাকে ডাকতে এসে দেখি ওর বাবাও ঘুমিয়ে গেছে। একটু আগেই যে ফোনে খবর দেখছিল সে বেশ আরাম করে ঘুমোচ্ছে। বাবা মেয়ে দুজনকেই ডেকে ঘুম থেকে তুলতে হলো। বাবা মেয়ে একসাথে উঠলে কি হবে, অরণ্যার কিন্তু আগে ব্রাশ হয়ে গেছে, তাই ওকে আগে খাওয়াতে শুরু করেছিলাম। আর ওর পাপা এইমাত্র এলো ব্রাশ করে আর এসেই বসেছে কাঁচা ছোলা খেতে। তোমাদের তো বললাম যে বেশ খানিকটা কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, তবে অল্প করে মুড়িতে দিয়েছি আর বাকি যে ছোলাগুলো ছিল ওগুলোই খাওয়া শুরু করেছে। আমি বললাম মুড়িটা তো মেখে ফেলতে পারতে, বলে আগে কাঁচা ছোলা খাই তারপরে না হয় মুড়ি মাখবো। বুঝে গেছি যে ওর মুড়ি মাখানোর ইচ্ছা নেই, মাখিয়ে দিলে তবেই খাবে, তাই অরণ্যাকে খাওয়াতে খাওয়াতে এখন মুড়িটা মাখছি। ভাগ্যিস আমি আগে থেকে মুড়িটা মেখে রাখিনি, আগে থেকে মুড়িটা মেখে রাখলে খাওয়ার সময় মুড়িগুলো দেখা যেত না, দেখা যেত শুধু শসা, পেঁয়াজ, চানাচুর, ঝুড়ি, বাদাম, ওই সবগুলোই। যাই হোক, মুড়িটা তো মাখা হয়ে গেছে, এবার ওকে চা মুড়িটা দিয়ে দিই, ও খাওয়া শুরু করুক আর আমি না হয় অরণ্যাকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নেবো। কারণ অরণ্যাকে খাইয়ে যদি খাবো ভাবি তাহলে আবার সেই মুড়িটা নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, বাসনপত্র যা জমা ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, এবার বসবো ফ্যান পরিষ্কারের কাজে। তার আগে ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই ফ্যানটা এখন ঠিক কী অবস্থায় আছে। ফ্যানটাকে দেখে মনে হচ্ছে যে কিছুদিন আগেই আনা হয়েছিল, এক মাসও হয়নি আনা হয়েছে, তার মধ্যেই ফ্যানের এই অবস্থা। সামনে পেছনে এমন কালো হয়েছে দেখে মনে হচ্ছে কত বছরের পুরনো ফ্যান, নতুন তো একদমই মনে হচ্ছে না। এটাকে না পরিষ্কার করলে হয় বলো? ও তো বলছিল এখন পরিষ্কার করবে না, এখন নাকি ও একটু বেরোবে আর ওখান থেকে ফিরে এসে স্নানের আগে ফ্যানটা পরিষ্কার করবে। আমি ওকে বললাম না, ওই করে করে এতদিন বেরিয়ে গেছে, আজ আর আমি তোমাকে ছাড়ছি না, তুমি বেরোনোর আগে অন্তত ফ্যানটা খুলে দিয়ে যাও, আমি না হয় পরিষ্কার করবো। তো তার শুনে রাজি হয়েছে আর দুজনে বসে এই যে ফ্যানটা খুললাম। বিশেষ করে নাটটা আমি খুলতে পারতাম না বলেই ওকে বলেছিলাম। তো প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছছিলাম, শুকনো কাপড় দিয়ে মোছার পরে কাপড়টা যা অবস্থা হয়েছিল কাপড়টার দিকে তাকাতে ওই শুকনো কাপড় দিয়ে কিন্তু খুব ভালো একটা পরিষ্কার করছিল না, ওই কালোগুলো যেন একদমই চেপে বসেছিল। তো ওইটা পরিষ্কার করার জন্য ভাবলাম যে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করবো, কিন্তু শুধু ভিজে কাপড় দিয়েও হচ্ছিল না, তাই কি করেছি জলের মধ্যে একটু সার্ফগুলো নিয়েছি আর ওই সার্ফগলা জল দিয়ে পরিষ্কার করতে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছিল। তবে অরণ্যার বাবা একটু ভয় পাচ্ছিল, যেহেতু এটা কারেন্টের জিনিস, যদি বাই চান্স জল থেকে যায় তাহলে তো কারেন্ট শক লাগতে পারে। তো আমি বললাম ভালো করে মোছা হয়ে গেলে তুমি না হয় ঘন্টাখানে রোদে রেখে দিও, তাহলে ভালো করে জলটা শুকনো হয়ে যাবে, তারপরে সেটিং করো। আমি একদিকে ফ্যানটা পরিষ্কার করছি আর অন্যদিকে
দিকে ও দেখো ফ্যান থেকে বেরোনো নোংরাগুলো ঝাড় দিয়ে দিচ্ছে। আসলে শুকনো কাপড় দিয়ে যখন ফ্যানটা পরিষ্কার করছিলাম তার থেকে যে নোংরাগুলো বের করেছি সেগুলো ঝাড় না দিয়েই আমি ভেজা কাপড় দিয়ে মুছতে শুরু করেছিলাম। তাতে কী হচ্ছিলো, জলের ফোঁটাগুলো নিচে পড়ে ওই নোংরাগুলো না চিপে বসে যাচ্ছিলো, তো মেঝেটাও কালো হয়ে যেত। ওই জন্য বললো তুমি একটু থেমে যাও, আমি না হয় ঝাড় দিয়ে দিই, তারপরে তুমি পরিষ্কার করবে। এই কথাটা শুনে আমিও আর আপত্তি করিনি, কারণ ও তো আর কোনো কিছু কাজই করেনি, শুধু ফ্যানটা খুলে দিয়ে পাশেই বসেছিলো, ঝাড় দিয়ে একটু হেল্প করলো, তাতে অবশ্য আমার সুবিধা হলো। তো ফ্যান ট্যান পরিষ্কার করে আসতে মোটামুটি 11টা বেজে গেছিলো, মানে ঘন্টাখানেক সময় লেগে গেছে ভালো করে ফ্যানটা পরিষ্কার করতে। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটা বসাতে। ভাতটা বসিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর এখন ওই আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সেগুলো কেটে নিচ্ছি। শুধু মাংস হবে না, তার সাথে বাঁধাকপির তরকারিও হবে। এমনিতে কিন্তু আমাদের যদি মাংস হয় অন্য কোনো তরকারি করি না, যদিও করি একটা ভাজা ভুজি, কিন্তু যেহেতু কালকে অরণ্যর বাবা এক গাদা সবজি নিয়ে চলে এসেছে আর যাওয়ার আগে সবজিগুলো শেষ করতে হবে, তাই বাধ্য হচ্ছি বাঁধাকপির তরকারিটা করতে। সমস্ত কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করব। তবে তার আগে বাঁধাকপিটা আর আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এখানে তো খুব একটা টাটকা সবজি পাওয়া যায় না, যা পাওয়া যায় সেই স্টোরেজ জিনিস, আর স্টোরেজ জিনিস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই যদি আগে থেকে আমি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু সময়টা কম লাগবে। আর এদিকে মাংসটাও তো আমরা ভেজে রান্না করব, তো এমনি মাংস রান্নার থেকে ভেজে মাংস রান্না করলে কিন্তু একটু বেশি সময় লাগে, আর ঘড়িকাটা তো আমার জন্য থেমে থাকবে না। 11টা বেজে গেছে, দুটো রান্না যদি আমি কড়াইতে করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। শুধু তো দুটো রান্না না, আবার অন্যের জন্য আলাদা করে মাংসটা রান্না করতে হবে। তো সব কিছু দেখতে গিয়ে ভাবলাম চলো প্রেশার কুকারে না হয় সেদ্ধ করে নিই। সবসময় কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রান্না করি না, যখন হাতে সময় থাকে তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। যাই হোক চলো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর আবার ওদিকে যেতে হবে। ফ্যানটা সেট করার জন্য ও ডাকছিল, তো আমি বললাম দাঁড়াও রান্নাটা আগে চাপিয়ে দিই তারপরেই আসছি। তো তোমরাও চলো দেখে নেবে ফ্যানটা কতটা পরিষ্কার হয়েছে না হয়েছে। এই দেখো একটু আগে ফ্যানের অবস্থা কেমন ছিল, পুরো ঝিম কালো, আর এখন কি সুন্দর চকচক করছে তাই না, পুরো নতুনের মতো। এখন এই ফ্যানটা দেখলে কেউ বিশ্বাসই করবে না যে কিছুক্ষণ আগে ফ্যানের অবস্থা ওরকমটা ছিল। দেখ চলো ফ্যান তো দেখা হলো, এবার রান্নাটা বসাতে হবে। অরণ্যর বাবা ফ্যানটা সেট করে দিয়েই বেরিয়ে গেছে, একটু আগেই তো বলেছিল যে আমি একটু বেরোবো, তো ফ্যানটা সেট করার পরে পরেই ও বেরিয়ে গেছে। আর এদিকে অরণ্যও একা পড়ে গেছে, তাই চলে এসেছে রান্নাঘরে মায়ের কাছে। ওর আমাকে কোলে নিতে বলছিল, কিন্তু এই গরমে ওকে কোলে নিতেও ইচ্ছা করছে না, তাই পাশে একটা জায়গা বের করে ওকে বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে ওর সাথে নাচ করছি, যে গানটাতে আমরা নাচ করছিলাম সেটা কিন্তু অরণ্যর খুব পছন্দের, এতটাই পছন্দ করে যে যখনই গানটা শুনতে পায় উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে দেয়, এমনকি যদিও বিছানায় শুতে চলে যায় শুতে শুতে উঠেও নাচ করে। তো তাই ভাবলাম এই গানটাতেই না হয় নাচ করা যাক। তবে তোমরা কি বুঝতে পারছো কেউ যে কোন গানে নাচ করছি? যদি কেউ বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ততক্ষণ বরং আমরা মা আমি একটু নাচ করে নিই। এই দেখো কত সুন্দর হাসি দিচ্ছে, আর আমারও বেশ মজা লাগছে। এই ভিডিওগুলোই কিন্তু আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক ওর সাথে অনেক তো নাচ হলো, আর নাচ করতে করতে এদিকে দেখো মাংসের আলু মাংস এমনকি কারি পাতা সমস্ত ভেজে তুলে রেখেছি, আর তারপরে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পুরো মশলাটা যে মাংসতে দেবো তা কিন্তু নয়, এখান থেকে অর্ধেকটা যাবে বাঁধাকপি তরকারির জন্য। যেহেতু মাংস আর বাঁধাকপিতে একই মশলাই যায়, যদিও আমরা আদা রসুন দিয়ে বাঁধাকপি খুব একটা রান্না করি না, আজ ভাবলাম একসাথেই কষিয়ে নিই যেহেতু দেরি হয়ে যাচ্ছে। বলতে বলতে 11:30টার বেশি হয়ে গেছে, এইসব ভাজাভুজি করে উঠতেই 11:30 বেজে গেল, এবার রান্না যে কখন শেষ হবে সেটাই শুধু চিন্তা। আমি এদিকে তাড়াহুড়ো করছি কখন রান্না শেষ হবে, আর ওদিকে অরণ্যের পাপা ডাক দিচ্ছে এদিকে এসো একটা জিনিস দেখাবো। কি যে জিনিস দেখাবে সেটা দেখার জন্য এলাম। এসেই দেখি কি অরণ্য ওই কাপড়টা ঘুরে শুয়ে আছে, সেইটা দেখে অরণ্যের বাবার খুব মজা লেগেছে, ওইটা দেখার জন্য ডাকছিল। তো আমি বললাম ও তো অনেকক্ষণ থেকেই কাপড়টা ঘুরে শুয়ে আছে, আর এই কাপড়টা আমি নিজেই অরণ্যকে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি কাপড় নয়, ওর পাপার লুঙ্গি, যে লুঙ্গিটা ও খুব একটা ব্যবহার করে না, যখন এমার্জেন্সি কোনো দরকার পড়ে তখনই ব্যবহার হয়, এটা না হলে তোলা থাকে। আসলে কী হয়েছে বলো তো, মাংস ভাজতে ভাজতে না আমি সিলিং ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, তবে বেডশিটটা আর তুলিনি, বেডশিটের ওপরে পুরোনো কাপড় পেতে দিয়েছিলাম। তো ওই কাপড়টা নিয়ে অরণ্য খেলা করতে চাইছিল, যেহেতু ফ্যান পরিষ্কার করার পর ফ্যানের নোংরাগুলো ওই কাপড়ে পড়েছে, তাই আমি ওকে ওই কাপড়টা দেইনি, তার জন্য অবশ্য ভীষণ কান্না করছিল। তো ওই কান্নাটা থামানোর জন্য এই ধুয়ে রাখা লুঙ্গিটা দিয়েছি, আর তখন থেকেই ও নিয়ে খেলা করছে। অরণ্যের এই দুষ্টুমি দেখতে গিয়ে আমার কিন্তু মশলা কষাতে একটু দেরি হয়ে গেছে, তো মোটামুটি মশলা কষানো আমার রেডি। এবার চলো হাফ মশলাটা তুলে দিই, তারপর আবার মাংসের জন্য মশলাটা রেডি করতে হবে। মাংসের জন্য পুরোপুরি তো মশলাটা রেডি হয়নি, কারণ মাংসতে আমরা চিকেন মশলাটা দিই, আর চিকেন মশলাটা বাঁধাকপিতে দিলে খুব একটা ভালো লাগবে না আমার মনে হয়, তাই চিকেন মশলাটা দিয়ে একেবারে কষাই নিই। বাঁধাকপির জন্য মশলা কিছুটা বের করে নিই, তারপরে না হয় চিকেন মশলাটা দিয়ে মাংসের মশলাটা রেডি করব। তারপরে আর কি ভেজে রাখা মাংস আলুটা দিয়ে কারো কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিব, তাহলেই মাংসের ঝোলটা রেডি হয়ে যাবে। আর এই মাংসের ঝোলটা রেডি হতে হতে ভাবছি আমি আর অরণ্যা দুজনেই স্নান করে নেবো, কারণ ঘড়িঘাটায় প্রায় 12টা বেজে গেছে। যদি সমস্ত রান্না বান্না শেষ করে স্নান করবো ভাবি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবছি রান্না করতে করতে বরং
অর্ণাকেও স্নান করে দিই আর নিজেও স্নান করে নিই, আর তারপরে এসে বাকি রান্না দুটো করবো। মাংসতে জল ঢেলে দিলে তো মাংসটা হয়ে যাবে স্নান করে বেরোতে বেরোতে, আর বাঁধাকপিও তো সেদ্ধ হয়ে আছে। বাঁধাকপি রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, যা সময় লাগবে অর্ণার মাংসটা রান্না করতে, ওটা নয় স্নান করে এসেই রান্না করবো। রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা আমাদের মাংসের ঝোল, পাশে আছে অর্ণার মাংসের ঝোল, আর এখানে দেখো পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। আজ আর দই পেঁয়াজের স্যালাডটা বানাইনি, বাড়িতে তো অনেক কটা লেবু আছে, তাই ভাবলাম চলো আজ না হয় পেঁয়াজ আর লেবু দিয়েই খাওয়া যাক। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন ভাতটাও বেড়ে নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু গরম, ভাতও গরম তরকারিও গরম, যেহেতু কিছুক্ষণ আগেই রান্নাটা শেষ হয়েছে, তাই ভাবলাম আগে থেকে একটু বেড়ে রাখি, ঠান্ডাও হয়ে যাবে দিলে খেতে সুবিধা হবে। তাছাড়া অর্ণার স্নানও হয়েছে, বেশ কিছুক্ষণ হলো, রান্না শেষ হয়েছিল না বলে ওকে খেতেও দিতে পারিনি। এখন যখন রান্না শেষই হয়ে গেছে তাহলে আর মিছিমিছি দেরি করবো কেন, তার থেকে বরং ভাতটা বেড়ে নিয়ে বসে পড়ি। যদিও আমাদের খেতে একটু দেরি হবে কারণ ও তো এখনও স্নান করেনি, এই সবে মাত্র স্নানে গেল, স্নান করে বেরোতে খানিকটা সময় লাগবে, ততক্ষণে ভাবছি অর্ণাকে খাওয়ানো শুরু করে দিই। অর্ণাকে খাওয়াতে খাওয়াতে নিশ্চয়ই ওর বাবার স্নানও হয়ে যাবে, আর তারপরে না হয় সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করবো। খাওয়া দাওয়ার পরে সবাই এক টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হলো, তবে ঘরের কাজকর্ম এখনও কিছু করা হয়নি, সবে মাত্র শুকনো জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছি, এবার ঘরটা ঝাঁট দেবো। তার আগে ভাবলাম চলো চুলে আগে চিরুনিটা দিয়ে নিই, কারণ চুলে চিরুনি দিলে চুল তো ঘরের মধ্যে পড়বে, তাই ঝাঁট দেওয়ার আগেই আমি বেশিরভাগ সময় চুলে চিরুনিটা দিয়ে নিই। তবে চুলে চিরুনি দিতে এসে দেখলাম চুলে জট পাকিয়ে গেছে, আর এই জট ছাড়াতে আমার বেশ অসুবিধা হচ্ছিলো, তাই ভাবলাম চুলে একটু ভালো করে তেল নিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি জটটা ছেড়ে যাবে আর চুলটাও কম পড়বে। এমনি প্রতিদিন যা চুল উঠে মনে হয় তো একদিন টাক পড়ে যাবে, যে কটা চুল আছে সেটুকুন তো সামলে রাখতে হবে না। তো আমি এদিকে তেল মাখছিলাম আর অর্ণার বাবা ঘুম থেকে উঠে মুখটা ধুতে এসেছিলো, তো সেই সময় অর্ণা কী করেছে জলের বোতলটা নিয়ে এসে বলেছে পাপা জলের বোতলটা খুলে দাও তো আমি জল খাবো, কিন্তু ও জল খাওয়ার জন্য জলের বোতল খুলতে বলেনি, ও রান্না করবে বলে জলের বোতলটা খুলে দিতে বলেছিলো। তো মুখ ধুয়ে যখন ও যায় দেখে যে ওই রান্নাবাটির থালা বাটিতে জল নিয়ে খেলা করছে, তখন ও বলেছে যে আমাকে বোকা বানানোর জন্য জলের বোতলটা খুলে দিতে বললে, বললে জল খাবে আর এখন এসে রান্না করছে, চলো তোমাদেরকে আমি একটু শোনাই কী কথা হচ্ছে। এত বুদ্ধি কোথা থেকে পাস রে, এত বুদ্ধি কোথা থেকে পাস, মানে সে জানে যে মাকে বললে তো খুলে দিবে না, আমি পাপাকে বলি। শুনলে তো আমাদের পাকুপুরির কথা, কত কিছু বলতে শিখে গেছে এখন, একটা কথা বললেই দুটো উত্তর পেয়ে যায়। যাই হোক, ওর কথাবার্তা শোনার পরে নিজে চুলে চিরুনি দিয়েছি, অর্ণারও চুল বেঁধে দিয়েছি, আর এখন বসেছি তরমুজ খেতে। কালকে তো বাজার থেকে তরমুজটা এনেছিল, তাই ভাবলাম আজই না হয় কেটে খাওয়া যায়। শুধু আমরা তিনজনে কিন্তু তরমুজ খাইনি, অর্ণা টেডিও তরমুজ খেয়েছে, অবশ্য অর্ণা খাওয়াতে গেছিলো, আবার ও টেডি নাকি খাবে না বলেছে, তার জন্য বকাও শুনেছে, মানে কতটা পাকা বুড়ি হয়েছে দেখো, ওকে কিছু খাবে না বললে যেমন করে আমি বকা দিই, ও টেডিকে খুব করে বকে দিয়েছে, খাবি না খাবি না দাঁড়া এমনভাবে বলছিল। যদি সাউন্ডটা রেকর্ডিং করতে পারতাম তাহলে তোমরাও বেশ মজা পেতে। যাই হোক, খেলাধুলার পরে এখন আমরা বসেছি অর্ণাকে পড়া করাতে, তবে আজকে ওর পড়ার থেকে লেখার ঝোঁকটা বেশি দেখলাম, তাই ভাবলাম যে চলো আগে না হয় লেখাটা করিয়ে নিই, তারপরে না হয় পড়া হবে। বেশ কিছুদিন ধরেই আমি ওকে হাত ধরে ABCDটা লেখাই, তবে দু তিন দিন হলো আমাকে হাত ধরতে হয় না, একটুখানি হাতে ঠেকা দিয়ে রাখলেই ও ABCDটা লিখে ফেলে, তবে একটু ওই বাঁকা টেরা হয়ে যায়, প্রথম প্রথম লেখা শিখেছে তো একটু তো বাঁকা টেরা হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে ওর পাপা তো কোনোদিনও ওর লেখাটা দেখেনি, তাই ভাবলাম যে চলো আজকে দেখিয়ে দিই, আর তোমাদেরকেও দেখালাম, দেখো একটু বাঁকা টেরা হয়েছে। আমি ওর পাপাকে দেখানোর পর যখন তোমাদেরকে দেখালাম, ও বললো দাও আমি আমার পাপাকে দেখাবো। পাপাকে দেখানোর পরে আমি ওকে বললাম যে শুধু ABCD শিখলে কিন্তু হবে না, বাকিগুলোও তো শিখতে হবে, চলো তাহলে বাকিগুলো লেখা করি। তো দেখো সুন্দরভাবে কোলে এসে বসে পড়েছে আর আমার সাথে সাথে লিখতেও শুরু করে দিয়েছে। তবে আজকেই আমি ওকে পুরোটা শেখাবো না, কারণ একসাথে শেখাতে গেলে বাচ্চার মাথার ওপর কিন্তু খুব চাপ পড়বে, আর ওই চাপটা আমি ওকে দিতেও চাই না। আস্তে আস্তে শিখবে, এক একটা করে শিখবে আর খুব ভালোভাবে শিখবে, এটাই আমার ইচ্ছে। তো চলো আমি ওকে তাহলে লেখা শেখাই, আর এর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন আরও একটা ব্লগের সাথে, আজকের মতো সবাইকে টাটা।